আমিনগাঁওত আবকাৰী বিভাগৰ নাভুত নাছৰুত ঘটনা মদ বিচাৰি নিৰপধাৰাধী ব্যক্তিৰ গেলামাল দোকানত অভিযান আবকাৰী বিভাগৰ কামৰূপ জিলা আবকাৰী বিভাগৰ বিৰুদ্ধে গুৰুতৰ অভিযোগ স্থানীয় ৰাইজৰ 14 জুন তাৰিখে AS25J2387 নম্বৰৰ বাহনত অহা কেইবাজনীয়া আবকাৰী দলে সংঘটিত কৰিছিল এই কাণ্ড আমিনগাঁও ইনষ্টিটিউট কলনী নিবাসী মাখন দেৱনাথৰ গেলামাল দোকানত অতৰ্কিত অভিযান আবকাৰী বিভাগৰ উপযুক্ত তথ্য অবিহনে অভিযান চলাই লণ্ডভণ্ড কৰিছিল দোকানৰ সকলো সা সামগ্ৰী ঘটনা সংক্ৰান্তত আমিনগাঁও আৰক্ষী চকীত আবকাৰী বিভাগৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু কৰিছে ভুক্তভোগী মাখন দেৱনাথে আৰু কামৰূপ জিলা আবকাৰী বিভাগৰ বিৰুদ্ধে স্থানীয় ৰাইজৰ স্বাক্ষৰ সম্বলিত অভিযোগনামা দাখিল কৰিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু কামৰূপ জিলা উপায়ুক্ত কলোতো যে পুরা কি হয়েছে পুরা বহি আছিল তার আগতে বলে পুলিশের মানে আটকারীর মানুষ আই ফেলে তখন দোকানত মানে কিবা কিবি বস্তু খুলি খুলি চাইছে ফ্রিজ সিজ খুলি চাইছে আর খুড়া কলে চাইছোন মই মদ বেচা বলে কোনোবাই খবর দিছে আই ফেলে এনেকুয়া করেছে তেতিয়া মই কলো খুড়া এইটো কথা নহয় না আপনার তাতে আজি এনেকুয়া করে আছে আমার তাতে যাব আমার দোকান আছে সেইকাৰণে আপনি কিবা একটা উচিত ব্যবস্থা করক আপনি সবর লগত আলোচনা করে ফেলে আপনি হেৰি করক মানহানি কেসের কারণে হেৰি করক তেনেকুয়া করে কৈছো আর মই ঘটনাটো সংগতি হচ্ছে যে তেওঁর উপর কোনবা অভিযোগ দিয়া বলি কৈছিল যে তেওঁ মদ বিক্রি করে কিন্তু আমি জানো মাখন দেবনাথ মদর প্রতি সদায় প্রতিবাদ করেছিল আগত প্রতিবাদ করে মদ বন্ধ করাইছিল নানা ধরনের সমস্যা আহিছিল এটা সময় সেই ব্যক্তিজন কেনেকে মদ বিক্রি করব পারে যেতিয়া অবিকারী বিভাগে যদি কমপ্লেন যদি পাইছিল আগত তদন্ত করে চালি জারি করবা লাগিছিল যে সচাই চাই ওচরের মানুষবিলাকর যে মদ বিক্রি করে না নকরে আহি ডাইরেক্ট চার্জ করে দোকানত সুমায় লন্ড বন্ধ করে অবদ্ধ ব্যবহার করে যাওয়াটো উচিত নহয় যেহেতু তেহতর ওর কোনো তথ্য নাছে এই কারণে মই অনুরোধ জানাম যে তেখেতে মই শুনা পাইছো এখন অভিযোগ থানাত দিছে থানায় যেতে ইয়ার উপর তদন্ত করে উচিত ব্যবস্থা লোবলে মই অনুরোধ জানাইছো এইদিনা 14 জুন আছিল মই দুপুরিয়া মোর দোকানত বিস্তা মারি শুই আছিল টাটা সময় এটা ইয়াত লাগিলে মই একদম দোকানের সম্মুখত লাগার পিছত মই উঠি বহিলো এজন সিভিল ড্রেসের মানুষ ওলাই আহিলে আহি তেওঁ ঘপকে মোর বিস্তাত উঠি গেল মই বোলে আপনি কি করে আছে বিস্তাত কে উঠিছে মই শুই আছিল মানুষ আপনি বোকা কজে জোতারে উঠিছে না মোক কি লাগে মই দিম মোক সিগারেট লাগে তো মই বিস্তারে উঠাই তেওঁক সিগারেট লোবলৈ মই সিগারেট থকা থাকি গলো তেওঁ মোক আগভেটা দিলে তেনে মই আৰু এজন কনস্টেবল আহি মোৰ ফ্রিজটো খুলিলে ফ্রিজ খোলার পিছত মোক তাহলে কি লাগে কয় মই চাই আছো কিন্তু সকলে ফ্রিজ চাই মন পছন্দ বস্তু লয় মই ভাবা নাছিলো তাহলে ঘপকে দুটা পুলিশ সোমাই গৈ মোৰ দোকানৰ বস্তু বাহিনী সব টস করে উল্টা মানে বহুত বস্তু মোট নষ্ট করেছে মানে বলে কি হল কিন্তু আপনি কি এইবর কি করে আছে আরে আপনি মনে মনে থাকলে মানে মনে হচ্ছে মোর দোকান আপনি মোর পামি আপনার এইবর মোক মনে থাকল কেউ করে আছে মোট কমপ্লেন আছে মানে মোর নামত কমপ্লেন কিয় কমপ্লেন যে আপনি মদ বিক্রি করে বলে মই মদ বিক্রি করো গোটেই আমিনগাঁও রাইজে জানে মই মদর এগেনস্টে কেনকা প্রতিবাদ করো 2021 ডর প্রতিবাদ করছো থানার সম্মুখত করছো আপনাদের কি কর কি করে আছে মো কমপ্লেন সে দেখাক মো কয় মনে মনে থাক এতিয়া ব্যবস্থা মই এটা এজাহার দিছো থানাত এজাহার দিছো মই আমার উপায়ুক্ত মহাশয়।